আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিল। টান দেওয়ার সাথে সাথে রাসূলের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেল, ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আসছে ভিক্ষা করতে। মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন, যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে, বেদুইন তো, এদের মধ্যে সভ্যতা ছিল না, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে আইসা চাদর ধরে দিছে টান, ঘাড়ের রক চামড়া ছিঁড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার দিকে তাকালেন, তাকিয়ে ফা দহিক, একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আইসা কয়, ভিক্ষা দেন, টাকা দেন বইলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, কি করব আমি? আপনি কি করবেন? হ্যাঁ, কোনি? আচ্ছা, তা আমরা ঠিকই ওরে ধরে মায়ের দিতাম, তাই না? আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানাই ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি, এই মোরাল অফ দ্য স্টোরি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বললেন, যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন, তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন না, তবে মাঝে মাঝে রাখতেন, যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী, তখন সহ্য করতেন না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায়, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়, এত বড় সূরা দিয়ে পড়ে, তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্ব নবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কি না? এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার, তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা, কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি, মুসাফির থাকতে পারে, তাই না?